ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গার শহরে এই প্রথম আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুকার প্রধান, লিগাল অ্যাক্ট ফোরামের জেলা সচিব বিজ্ঞান বোস, রোগী কল্যাণ বিভাগ কালচিনি ব্লক চেয়ারম্যান বাবলু মজুমদার, জয়গা থানা ওসি দীপঙ্কর সাহা, অঞ্চল প্রধান ফুরবালামা, সমাজসেবী শানুলামা, মফিদুল ইসলাম সহ প্রমুখেরা। আইনি সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য, বিভিন্ন মানুষ বিভিন্ন আইনের প্যাচে পড়ে থাকে, তারা বুঝতে পারে না কি করা উচিত, তাদেরকে বোঝানো সহ তাদেরকে সহায়তা করবেন বলে আশ্বাস দেন। এছাড়া যারা শোষিত ও বঞ্চিত তাদেরকে আইনের মাধ্যমে নিজের অধিকার দেওয়া, বিনামূল্যে তাদের সহায়তা করা। এদিন মূলত মহিলাদের গৃহস্থলীর সহিংসতা রক্ষা, পোক্সো আইন সহ নানা সময়ে পুলিশ মিথ্যা মামলা করলে কি করতে হবে সাধারণ মানুষকে, এই বিষয়ে সবসময় মানুষের পাশে রয়ে কাজ করবে বলে শিবিরে জানানো হয়। এখানে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প হলো বেসিক্যালি, এটা যে সমস্ত কিছু কমিউনিটি আছে, কিছু লোকজন আছে যারা আইনের বিভিন্ন রকম প্যাচের মধ্যে পড়ে আছে, যারা ভারতীয় সংবিধান এবং আইন স্বীকৃত অধিকারগুলি পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়ানোটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা সেই সমস্ত লোকেদের মধ্যে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছি যে আইন আপনাদের জন্যই, অ্যাক্সেস ফর জাস্টিস অল। আমাদের মুখ্য প্রচেষ্টা হচ্ছে যে সমস্ত মানুষেরা যারা বিভিন্নভাবে শোষিত বঞ্চিত, যারা আইন স্বীকৃত অধিকারগুলি থেকে অনেক দূরে পিছিয়ে আছে, তাদেরকে আমরা এটা বোঝাতে চাইছি যে বিনামূল্যে আইনি পরিষেবা আপনারা পাবেন। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই ধারায় আমাদেরকে বিভিন্ন জায়গায় অফিস করে দিয়েছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটি আছে, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রকম যা যে সমস্ত লোকেরা রয়েছে, যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে, তাদের সবার জন্যই বিনামূল্যে এই আমাদের আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্প। আজকে আমাদের মূলত মেইন টপিক ছিল প্রোটেকশন অফ ওমেন এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, PWDV অ্যাক্ট, যেটা আমরা আন্ডার সেকশন 125 CRPC-তে আমরা কেসটা ফাইল করি। বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা কমপ্লেন পেলাম এখানে পক্সো অ্যাক্টের উপরে, দ্যাট ইজ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং আরও কিছু মহিলাদের কিছু সমস্যাগুলো দেখলাম, তাদের বিভিন্ন রকম ডোমেস্টিক ভায়োলেন্সের সমস্যা দেখলাম, স্বামীদের অত্যাচার দেখলাম তাদের উপরে, শুনলাম কিছু, এবং মানে বিভিন্ন রকমভাবে মেনটেন্যান্সের উপরে যে মামলাগুলো হচ্ছে, স্বামীরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে এরা খুবই বঞ্চিত দেখলাম আজকে আমরা।